শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ রাধে রাধে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গোপাল সোনার রূপোর জিনিস। কি কি রূপোর জিনিস আমার গোপাল সোনার আছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। বেশি কিছু কালেকশন নেই, অল্পই আছে, যেটুকুনি আছে সেটুকুনি তোমাদেরকে আমি দেখাবো। আর আজকে দেখো আমি আমার গোপাল সোনাকে এইভাবে সাজিয়েছি। কালকে এরকম একটা মালা কিনে এনেছি, এই মালাটা অনেক বড়, এটা ডালিয়া ফুল দিয়ে আর গোলাপ ফুল দিয়ে এরকম করে সাজানো আছে, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর। তো চলো বন্ধুরা, প্রথমেই দেখাই আমার গোপাল সোনার মাথার মুকুটটা, যেটা হচ্ছে পুরো রূপোর। এই রূপোর এই জিনিসটা হচ্ছে আমার এক বন্ধু, ফেসবুক থেকেই আলাপ তার সাথে, উনি উপহার দিয়েছেন, অনেক কিছুই দিয়েছে ময়ূর সোনাকে, হাতে চুড়ি, বাঁশি, মুকুট সব কিছুই উনিই দিয়েছেন। তো এই মুকুটটা এখন সবসময় পরিয়ে রাখি, দেখতেই পাচ্ছ মুকুটটা কতটা সুন্দর আর অনেকটা বড় মুকুটটা। এটা ময়ূর সোনাকে সবসময় আমি পরিয়ে রাখি। কাছ থেকে একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ভীষণ সুন্দর, মানে এত সুন্দর মুকুটটা, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। তারপরে ওর কানে যে কানের দুলটা পরানো আছে, এটা রূপোর না, এটা এমনি ইমিটেশনেরই, তো এটা আমি পরিয়ে রেখেছি, এই জামার সাথে ম্যাচ খাচ্ছে বলে তাই জন্য। আর তারপরে দেখো হাতের চুড়িগুলো নর্মাল এমনি, এগুলো রূপোর না। আর এইখানে রয়েছে রূপোর সব জিনিস যেগুলো আমার গোপাল সোনার রয়েছে। প্রথমেই তোমাদেরকে দেখাই নিশুকের এই মাথার মুকুটটা, এটা আমি কিনেছিলাম। আমি দামগুলো শেয়ার করছি না, কারণ দামগুলো আমি একদম ভুলে গেছি যে কত নিয়েছে, আর বেশিরভাগটাই উপহার পাওয়া তার জন্য। আর এখানে রয়েছে দেখো গোপাল সোনার হাতের বাঁশি, এই চুড়ি, এই দেখো এটা হচ্ছে মিশুক সোনার, এটা মিশুকের উপহার পাওয়া এই চুড়িটা, দেখো আমি পরাচ্ছি তাহলে বুঝতে পারবে। এই দেখো দেখতে পাচ্ছ আমি হাতে পরিয়ে দিয়েছি, এটা হচ্ছে ময়ূর সোনার, এই চুড়িটাও উপহার পেয়েছে। এখানে রয়েছে আরেকটা চুড়ি, আর এখানে রয়েছে মিশুকের চুড়ি, দেখতেই পাচ্ছ একই রকম ডিজাইনেরই, একই রকম ডিজাইনেরই চুড়ি। তারপরে রয়েছে এটা আমার আরেকটা গোপালের হাতের চুড়ি, এইগুলো আমি কিনেছি, এই চুড়িটা আর এই চুড়িটা মিশুকের আমি কিনেছি, আর এটা হচ্ছে ময়ূকের গিফট পাওয়া। আর তারপরে রয়েছে রূপোর চেন, যেটা সবসময় পরিয়েই রাখি, এখনো ময়ূকেরটা বানানো হয়নি, ময়ূকেরটা বানিয়ে দেবো। আর এটা রয়েছে মিশুকের, এটা দেখো নজর কাঠি দিয়ে বানানো রয়েছে রূপোর এই গলার হারটা, এটা অনেকটা বড়। তারপরে রয়েছে আমার আরেকটা গোপাল সোনার রূপোর চেন, দেখতেই পাচ্ছ। তারপরে রয়েছে গোপাল সোনার কানের, দেখো এটা হচ্ছে ময়ূকের, এটা হচ্ছে মিশুকের, এটা হচ্ছে পুরো গোলাপের ডিজাইন করা, আর এটাও একটা ফুলেরই ডিজাইন করা, দেখতে পাচ্ছ। এগুলো সবই হচ্ছে রূপোর। তারপরে রয়েছে রূপোর বাঁশি, এই বাঁশিটা হচ্ছে ময়ূকের, এটা উপহার পেয়েছে গোপালের পিকনিকে, এটা অনেকটা বড় আর এটা পুরো রূপোর। দেখো আমি এখানে দিচ্ছি তাহলে বুঝতে পারবে, দেখতে পাচ্ছ তোমরা, এটা পুরো রূপোর, এখানে এরকম ডিজাইন করা রয়েছে, এতটা বড়, খুব সুন্দর চুড়ি এই বাঁশিটা। আর এটা হচ্ছে মিশুকের, এটাও আমি কিনেছি, দেখো। তারপরে রয়েছে এখানে গলার হার, দেখতে পাচ্ছ এটা মিশুকের, আর এটা আমি ময়ূককেও পরাই মিশুককেও পরাই। তো এই হচ্ছে আমার রূপোর জিনিসের কালেকশন আমার গোপাল সোনার। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে। আর এর থেকে বেশি কালেকশন নেই, এই কটাই কালেকশন আছে, আরও যখন কিনবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা জানিও কমেন্ট করে। হরে কৃষ্ণ রাধে রাধে, বন্ধুরা সবাই খুব ভালো থেকো।